সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। ভারতের 5টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত। আর বাংলাদেশের উত্তরবঙ্গের সীমানা ঘেঁষা জেলা কুড়িগ্রাম। এই জেলা থেকে ভুটানের দূরত্ব অনেক কম। চীন ও ভারতের মাঝামাঝি অবস্থিত দক্ষিণ এশিয়ার ছোট্ট রাজতান্ত্রিক দেশ ভুটান। স্থানীয়দের কাছে ড্রাকিয়েল নামে পরিচিত দেশটি। ড্রাকিয়েল অর্থ বজ্র ড্রাগনের দেশ। গত কয়েক শতাব্দী ধরে বহির্বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল দেশটি। বর্তমানে দেশটি বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে শুরু করেছে। শিল্প বাণিজ্যের ক্ষেত্রেও এগিয়ে যেতে চায় পাহাড় ঘেরা এই দেশটি। বাংলাদেশ ভুটানের মধ্যে এবার নতুন এক সম্পর্ক স্থাপন হতে যাচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই দুই দেশের বন্ধুপ্রতিম সম্পর্ক। আর সেই সম্পর্কের অংশ হিসেবেই বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে এই ভুটান। কোন অঞ্চলে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, এর মাধ্যমে কি ধরনের সুবিধা পাওয়া যাবে, এসব প্রশ্নের উত্তর সহ বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশ বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ। এক গবেষণায় দেখা গেছে 2030 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে 28তম বৃহৎ এবং 2025 সালের মধ্যে এর অর্থনৈতিক পরিমাণ হবে $1 ট্রিলিয়ন। আগামী 10 বছরে 23তম অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি হবে বলেও পূর্বাভাস দিয়েছে IMF। এদেশে এক সময়ের প্রধান রপ্তানিকারক পণ্য ছিল পাট। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে সেই দেশটির রপ্তানি পণ্যের ঝুড়ি বড় হয়েছে। বর্তমানে তৈরি পোশাক থেকে শুরু করে ICT খাতও যুক্ত হয়েছে সেই রপ্তানির ঝুড়িতে। রপ্তানির ঝুড়িতে নতুন নতুন পণ্য দৈনিকই যুক্ত হচ্ছে। এতে করে রপ্তানি আয় বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই-ডিসেম্বর মেয়াদে দেশে রপ্তানি আয় হয়েছে $2,754 কোটি। এই রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় 0.88% বেশি। লক্ষ্য পূরণে দেশে নিরবিচ্ছিন্ন আধুনিক আর সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সেই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছে সরকার। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সারা দেশে নির্মিত হচ্ছে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমান সরকারের আমলে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে, যার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে দেশে 8টি EPZ রয়েছে। 2093 সালে ঢাকা EPZ-এর কাজ শুরু হয়। পরে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় 1997 সালে ঢাকা EPZ সম্প্রসারণ করা হয়। এরপর একে একে মংলা, কুমিল্লা, ঈশ্বরদী ও উত্তরা অর্থাৎ নীলফামারি EPZ বাস্তবায়ন করা হয়। আদমজি জুট মিলস এবং চট্টগ্রাম স্টিল মিলস এলাকায় স্থাপন করা হয় আরও 2টি EPZ। সব মিলে 3 দশকে সরকার এই 8টি EPZ স্থাপন করে। বর্তমানে এই EPZ-গুলোতে 456টি শিল্পে বিনিয়োগ হয়েছে $6.04 বিলিয়নেরও বেশি $। EPZ-গুলো থেকে বছরে রপ্তানি হচ্ছে $95.87 বিলিয়ন পণ্য। দেশের EPZ-গুলোতে 5 লাখের বেশি দক্ষ শ্রমিক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর জন্য বহুমুখী বৈচিত্র্যময় পণ্য তৈরি করছেন। ছোট বড় অর্ধশতাধিক নদ-নদী আর 4 শতাধিক দ্বীপচর নিয়ে উত্তরের সীমান্তবর্তী জনপদ কুড়িগ্রাম প্রতি বছর বন্যা, খরা ও নদী ভাঙ্গনের সঙ্গে লড়াই করে এই জনপদের মানুষ টিকে রয়েছে। বড় কোনো শিল্প কারখানা নেই বলে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার সেভাবে উন্নয়ন হয়নি। একসময় মংগার জেলা হিসেবে পরিচিত ছিল কুড়িগ্রাম। কার্তিক ও চৈত্র মাস এলে মঙ্গা লেগে থাকত এই জেলার চরাঞ্চলগুলোতে। বর্তমানে আর মঙ্গা নেই এই অঞ্চলে। তবে আগের মতো খাদ্য অভাব ও মঙ্গা না থাকলেও ব্রহ্মপুত্র নদ, তিস্তা, দুধকুমার ও ধরলাসহ 16টি নদী বয়ে যাওয়া নদীর ভাঙ্গন কুড়িগ্রাম জেলা অভাবী অঞ্চল হিসেবে পরিচিত। চিলমারি বন্দর নতুন করে চালু হলেও নতুন চর জেগে ওঠার কারণে লঞ্চ চলাচল প্রায় বন্ধ রয়েছে। তবে সব শঙ্কা দূর করে এবার সম্ভাবনার দুয়ার খুলেছে এই কুড়িগ্রাম জেলা। পুরোপুরি নৌবন্দরটি চালু হলে এ জেলায় নতুন করে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সেই বন্দর চালু হতে না হতেই নতুন করে চালু হতে যাচ্ছে ভুটান, ভারত, চীনা পণ্য রপ্তানির করিডোর। সেই সঙ্গে মঙ্গার কুড়িগ্রামের দৃশ্যপটও পাল্টে যাচ্ছে। নতুন করে খুলতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের দুয়ার। ভুটান, ভারত, চীনা পণ্য রপ্তানিতে আন্তর্জাতিক যোগাযোগ গেটওয়ে হবে এই কুড়িগ্রাম জেলা। চব্বিশ লাখ মানুষের জেলা কুড়িগ্রামে বাংলাদেশ ভুটানের যৌথ উদ্যোগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। ভুটানের বিনিয়োগে গড়ে উঠবে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি। আর এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি কুড়িগ্রামের মানুষের জন্য বড় উপহার হিসেবে দেখছেন স্থানীয়রা। এখানে শিল্পাঞ্চল হলে জেলার মানুষের কর্মসংস্থান হবে, অর্থনীতির চাকা সচল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই বাস্তবায়িত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ধরলা নদীর পাড়ে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। এরই মধ্যে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম মৌজার 133.92 একর খাস জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। আরও 86 একর জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। এই অর্থনৈতিক অঞ্চলের জন্য 211 একর জমির প্রয়োজন পড়বে। উত্তরের জেলা কুড়িগ্রামে গড়ে তোলা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে ভাগ্য বদলের আশা দেখছেন স্থানীয়রা। বেকারত্ব ঘুচিয়ে বদলাতে যাচ্ছে নিজেদের ভাগ্যের চাকা। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল জেলার দারিদ্রতা, মঙ্গা ও বেকারত্ব ঘোচাতে বিশেষ ভূমিকা রাখবে। সেই সাথে জেলা তথা সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। খাত সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের মতে, ভুটানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দ্রুত চালু হলে এখানে বৈশ্বিক অর্থনৈতিক অঞ্চল ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে। কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। শিল্পায়ন ও যোগাযোগের উন্নয়ন হলে আগামী 10 দশকের মধ্যে কুড়িগ্রাম এই অঞ্চলের অন্যতম শীর্ষ জেলা হিসেবে গড়ে উঠবে। সব মিলিয়ে অনন্য রোডম্যাপে উঠতে যাচ্ছে কুড়িগ্রাম। একই সঙ্গে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে। নদ, নদী ও চরাঞ্চল অধ্যুষিত এই জেলায় কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ কারখানা সহ শিল্পায়নের সুযোগ সৃষ্টি হবে। শুধু ভুটান ও বাংলাদেশ নয়, এই অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম চালু হলে এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি ভারতের 7 সিস্টার্স খ্যাত অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন করে তৈরি হবে, যোগাযোগ বাড়বে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও বাড়বে। ভোগ্যপণ্যের দিক থেকে বাংলাদেশের বাজার অনেক বড়, সেই বাজারকে ভুটান কাজে লাগাতে পারে। বাংলাদেশ এক্ষেত্রে ভুটানের কাছ থেকে বিদ্যুতে বিনিয়োগের একটি সুযোগ নিতে পারে, কারণ সেখানে বিদ্যুতে বিনিয়োগ করে কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব। কুড়িগ্রামের সোনাহাট ও রৌমারি স্থলবন্দর এবং চিলমারি নৌবন্দরের সঙ্গে ভুটানের যোগাযোগ সুবিধা রয়েছে। তাই এখানে পণ্য উৎপাদন করে তার রপ্তানি যেমন সহজ, তেমনি স্থায়ী যোগাযোগ হলে মুভমেন্ট অ্যান্ড ট্রাফিক ইন ট্রানজিট অ্যান্ড প্রোটোকল চুক্তির আওতায় ভুটানেও সহজ হবে আমদানি রপ্তানি কার্যক্রম আঞ্চলিক রুটে সুবাদে, যা পরবর্তীতে চীনা পণ্য পরিবহনেও বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে। কুড়িগ্রাম থেকে ভুটানের সবচেয়ে কাছের শহর ফুয়েন্টশোলিংয়ের দূরত্ব মাত্র 157 কিলোমিটার, যা রাজধানী ঢাকার থেকেও কাছে। অন্যদিকে গেলেফুলের দূরত্ব 191 কিলোমিটার, আর রাজধানী থিম্পু বাংলাদেশ থেকে মাত্র 303 কিলোমিটার দূরে। চারদিকে স্থল বেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি খ্যাত ভুটান এসব কারণেই আগ্রহী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটিকে ধরে কুড়িগ্রাম জেলা আন্তর্জাতিক অর্থনৈতিক বড় এভিনিউ হতে যাচ্ছে। তবে এর জন্য যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করতে হবে। রেল, নৌ, সড়ক যোগাযোগের পাশাপাশি লালমনিরহাট বিমানবন্দরটি চালু করে আকাশপথেও যোগাযোগ সহজ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতি করার কাজ এগিয়ে চলছে। আর এগুলো নিশ্চিত করতে পারলে শতভাগ বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হবে। এখানটাতে দেশি বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়বে, গড়ে উঠবে বড় বড় শিল্প প্রতিষ্ঠান, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থানও। ভুটানের অর্থনীতি যেহেতু কৃষিভিত্তিক, তাই এই অঞ্চলে কৃষিভিত্তিক কারখানা গড়ে তুলবে তারা। সবুজ অর্থনীতিতে বিনিয়োগ বাড়াবে ভুটান। অর্থনৈতিক অঞ্চল ঘিরে কুড়িগ্রাম বাণিজ্যিক হাব হতে যাচ্ছে। অর্থনৈতিক অঞ্চলে কৃষিভিত্তিক যেসব ইন্ডাস্ট্রি থাকবে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টার্নশিপে যুক্ত হবে। সব মিলে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার চিত্র ইতিবাচকভাবে বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।